তো এইখানে হল বঙ্গাইগাঁও পরিবেশ উদ্যান মানে বঙ্গাইগাঁও ইকো পার্ক বরজরা ওয়াটারফলত আহি কিনে গা ধুয়ার যে প্ল্যান আছিল সেই প্ল্যান এতিয়া ক্যানসেল করবো লাগবে বলে আছো দেখা পাই গোটেই মানুষে গা ধুবা জায়গা নাই তো আইছিল আমি বঙ্গাইগাঁও ফুড়ব আর ইয়াত আই আমি কি কি করল কি কি দেখিল এই সকলবিল দেখাম তো বলক ভিডিওটি ঘরের পর আরম্ভ করো হেই গাইজ স্বাগতম তো নিউ ব্লগ আর রাতেপুয়াই সাতটা নাবাজতে ভিডিও স্টার্ট করে দিল আর বর্তমান আমি গেছো সিধাই বঙ্গাইগাঁও আর পুয়াই পুয়াই আমার আজ মহারাজ হারি পাইছে ইয়াকো বাই বাই দিও আপনাদের জানে গরমের বন্ধ আর খুলবর হলে তো ভাবিল গরমের বন্ধ খোলা রাখে অকান ফুরিয়েও মানে ওলাই মিলে একদম পুরা রেডি তোর সদায় দেরি করে জানা ফটবত জানা অলপ অলপ এই চুলি সুচাই হওয়া নাই মাথা হেরি করাই হওয়া নাই আর মুখত খানব মাখা ইথান যে হবো এই আর আর মেকআপ লো নাগে যা ওলগে আর এবার খুঁজবা লাগছে সানস্ক্রিন না কি না তো কি পাউডার তো সানস্ক্রিন তো থসু মানে ছোৱালী মানুহবিলাকৰ এইটোৱে প্ৰবলেম ৰাতিপুৱা ক'ৰবাত যদি সোনকালে যাব লগা হয় ইহঁতৰ মানে মেকআপ কৰাওঁতে পোন্ধৰ মিনিট যায় আৰু ইথান যাম আৰু ইথান গাড়ী উঠিম তো আমি হাইৱে আহি পালো আৰু এতিয়া যাব লাগিব আমি দুধনৈলৈ তো বর্তমান আমি বই লৈছো বাসত আর বাসখান চাব পারে গোটাই খালিয়ে তো খালি বাসত আমি মানে ম্যাক্সিমাম সিট খালি আছে তো আমি প্রথমে যাম আমি দুধনৈ লাগি ফাইনালি আমি আই পালো দুধনৈ আর আমার গাড়ি আহি রখি আছে এইখানতে ঘুরি মাজি বঙাইগাঁও তো ফাইনালি আমি আই পালো দুধনৈ আর দুধনৈত মাহি মহাতক লগ পালো আর বর্তমান গাড়িত বই লৈছো আর দুধনৈর পৰা বঙাইগাঁও লৈকে প্রায় 80-70 কিলোমিটার মান হব মানে দূর আছে আর গুয়াহাটির পৰা মোটামুটি 250-300 কিলোমিটার মান হব নাকটো কি হৈছে এইটো চাং 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 নাকটো চাং এইফালে আমাৰ মাহী আছে মাহী পুৰা ষ্টাইল কৰি আহিছে চলি এইফালে দেখা পাইছে এইফালে গোটেই ফোৰ লাইন হৈছে কিন্তু আমাৰ ফালে এতিয়ালৈকে ফোৰ লাইন হোৱাই নাই বিৰাট ধুনীয়া হৈছে ৰাস্তাটো তো ফাইনেলি আহি 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 আমি আহি পালো চল মাৰি আৰু ইয়াত বোলে গাড়ীখনৰ বোলে কিবা বোলে পানী ভৰাব কি পানী ভৰাই নাজানো আৰু এইখিনি আহি পালো আমি চল মাৰি আৰু ইয়াৰে দোকানৰ পৰা কিবা অলপ খোৱা বস্তু ল'ম তো বিশেষ খোৱা বস্তু মোৰ তেনেকুৱা নাই বাৰু আৰু কি লোৱা কোনটোকে এই ইমান ডাঙৰ নালাগে এটা শ্যাম্পু আৰু পানী দুটা মিক্স কৰি কিনে দিব লাগিব ন তো গাড়ীখনত বোলে পানী ভৰাই লয় ৱাইপাৰৰ কাৰণে মই কিন্তু আজি দেখা পালো দেই গাড়ী কেনেকৈ পানী ভৰাও ফাৰ্ষ্ট টাইম দেখা পালো খা খা তাতে যাই কিনে একো নোখোজবি কিন্তু তোকো খাইছা না তাতে যাই শ্বপিং কৰিম অ তোকো খাইছা না আছে বোলে কি বিশাল আছে বোলে শ্বপিং কৰিম বিশালত শ্বপিং কি শ্বপিং শ্বপিং কৰাকে পুৰা একদম সাজু হৈছে নাকি নৰনাৰায়ণ হেতু একদম পুৰা শৰাইঘাট দলঙৰ দৰে দেখা বেলেগ যিয়ে নহওক ভিউ কিন্তু পুৰা মজা একদম তো ফাইনেলি আমি আহি পালো বঙাইগাঁও টাউন আৰু বঙাইগাঁও টাউনখন চাকচোন একবাৰ কেনেকুৱা মানে দেখাত প্ৰায় গুৱাহাটীৰ নিচিনাই বুলি কব পাৰি কিন্তু আজি ৰবিবাৰ কাৰণে গোটেই বন্ধ হৈ আছে মানে আছে আৰু ডাঙৰ ডাঙৰ শ্বপিং মল কিবা কিবি এইবিলাক তো ফাইনেলি আহি পালো আমাৰ ডেষ্টিনেচন বঙাইগাঁও ইকো পাৰ্ক আৰু এইখন হল জিলাপুথি ভঁৰাল বঙাইগাঁও আৰু এইখনৰ সন্মুখতে আছে বঙাইগাঁও ইকো পাৰ্কখন আৰু এতিয়া টিকটটো কাটিব লাগে আৰু ভিতৰত যাব লাগে তো এইখনে হল বঙাইগাঁও পৰিৱেশ উদ্যান মানে বঙাইগাঁও ইকো পাৰ্ক আৰু ইয়াতে প্ৰথমে এণ্ট্ৰি কাৰণে 15 টকা টিকট কাটিব লাগিব আৰু ভিতৰত ৱাটাৰ পাৰ্কৰ কাৰণে 200 টকা তো আহি কিনে এটা বেয়া কথা হল আজি বোলে ৱাটাৰ পাৰ্কখন নুখুলে কিবা মেইনটেনেঞ্চ সদায় কৰি আছে তো মানে ইমান দূৰৰ পৰা এনে বেকাৰ আছে নহ'ল মানে কি হ'ব মানে মানে ভাগ্যৰে দোষ নাকি নাজানো ইয়াৰ চাওক ৱাটাৰ পাৰ্ক ক্লজ ইফালে টিকট গৰছে ইফালে ৱাটাৰ ক্লজ তো সেয়ে আৰু তো দে আৰু তো একবাৰ বাহিৰৰ পৰাই দেখাই দিম আপোনালোকক এইফালে এইফালে এইখন ৱাটাৰ পাৰ্কখন কেনে এই আমাৰ পি আমাৰ পি য'ত যায় তাতে মানে কিবা নহয় কিবা এটা শুনি লাগবই মানে মানে য'তে যায় মই কিন্তু প্ৰায়ে কিন্তু প্ৰমাণটো পাইছো অলপমান কিবা ৰাহু খেতুৰ অলপ দোষ চকটো চাই লবি আৰু তোকো আছিল বাছা গা চা ধুবা কাপোৰো আনিছিল মানে চবে পুৰা সাজু হৈছিল কাপোৰ চাপোৰ লৈছিলে বেগত বেগত এক মাহ কাপোৰ আছে বেলেগ আৰু যিয়ে নহওক ইয়াতে আজি যিহেতু বন্ধ ৱাটাৰ পাৰ্কটো ইয়াতে কবা এটা ভাল চাই ৱাটাৰ ফল চাই কিনে ধুনীয়াকৈ গাটো ধুব লাগিব আৰু মানে ইয়াতে এই লাইটটো পুৰা ময়ে ময়ে এটা হৈ গেল তো পাৰ্ক পাৰ্ক খোলে না নুখুলে সেইটো পিছৰ কথা আগতে কিবা এটা খাই ল'ব লাগে ধুনীয়াকৈ কিবা এটা খাই লওঁ বহুত বেছি ভোক লাগি আছে এতিয়া খুলিবৰ টাইম হৈছে আৰু তো পাৰ্কৰ গেট খোলাৰ টাইম হ'ল 11:30 পাছত খুলিব আৰু 10 মিনিটমান আছে 10 মিনিট পিছত আমি কিবা এটা খাই কিনে যাম ভিতৰত আছে
তো আমার পাঁচজনের কারণে এই পাঁচটা টিকিট কাটি ললো আর সেই গেটখনরে সোমাব লাগিব। তো মজাকে টিকট চিকট এটা কাটি ললো আর হল এখন পর দেখাও কি কি আছে কি কি নাই, কিন্তু মেইন ডাঙর কথা তো ইয়াতে সুইমিং করবো নাপাওয়া আছে, মানে সেইটোর হাতে আইসিল ইমান দূরের পর দে আর মানে মেইন কথা তো লোকলে দাদা হাতে আইসিল ধুনিয়াকে সুইমিং টুইমিং করবো পারিম বলে, কিন্তু উপায় নাই, কিন্তু উপায় নাই আর। তো এয়া হল আর বঙাইগাঁও রিকোর পাক কলে মানে বেশিরভাগ রোদত আহিলে মানে দুপুরে টাইমত আহিলে এনেকুৱা আর মানুষ চানু বেশি নাথাকে। বঙাইগাঁও ইকো পার্কত এখন ইকুরিয়ামো আছে যত বিভিন্ন ধরনের মাছ আছে, মানে আফ্রিকার আছে আমেরিকার মাছ আছে। তো এটা যাই আছো এই ইকুরিয়ামটো চাবা, লগতে আপনার দেখাম আর বহুত মানুষ যাই আছে ইকুরিয়ামটো চাব, মই দেখা নাই আজিলৈকে ইকুরিয়াম কেনেকুৱা বলক চাই আহো একবার। এটাই হল ইকুরিয়ামটো, কিন্তু বর্তমান ইয়াতে লাইন চাইন নাই, তো সেইকাৰণে অলপ আন্ধাৰ বুন্ধাৰ হৈছে। আৰু চাওক না একবাৰ মাছবিলাক ইমান ধুনীয়া ধুনীয়া মাছ, আৰু ইয়াতে মাছবিলাকৰ নামবিলাক লিখি থৈ আছে, ঐ এনেকুৱা মাছবিলাক ৱাও। আৰু আপোনালোকে এই মাছটো যে দেখা পাইছে এই মাছটো হল নামটো এলবিনো পাকুনে কি না, আৰু এইটো হল সাউথ আমেরিকাৰ, সো এনেকুৱা সাউথ আমেরিকাৰ মাছ ৱা। কিন্তু এটা এটাক লাগি সবতকে ভাল লাগা মাছটো হল মোৰ এইটো, চাওক না ইমান ধুনীয়া মাছ জাপানৰ মাছ হয়। আৰু এই একুৰিয়ামত বিভিন্ন ধৰণৰ মাছ বিলাক দেখি আছে বহুতে ভাল লাগিল, আৰু এনেকুৱা মাছ লাইফত মই প্ৰথমবাৰ দেখা পালো কিছুমান মাছ। আৰু চাওক না একবাৰ কিছুমান সৰু সৰু মাছ আছে ইমান বিৰাট ধুনীয়া ধুনীয়া লাগে। আরে মাস্টার নাম কিবা ইয়েলো টেট্রা। তো এটা আমার একুরিয়াম সহ হল, এটা ওলাও ইয়ার পর বাইর। তো বঙাইগাঁও ওয়াটার এন্ড ইকো পার্কত আই মোর এজন সাবস্ক্রাইবার লগ পালো, ভাইক লগ পালো, কি খবর ভাল না গরম কেনে ভাই একদম বেয়া গরম। তো ফাইনালি আমি ওলালো বঙাইগাঁও ইকো এন্ড ওয়াটার পার্কর পর, আর মিটে যাই আছো বরজরা ওয়াটার ফলত মজাকে ধুনিয়াকে গাডুম। আর হল বঙাইগাঁও রেলওয়ে স্টেশন, কিন্তু এটা কথা আমি স্টেশনত না যাও, আমি যাম বরজরা ওয়াটার ফলত, কারণ পুরো পানি খদলি খদলি গা ধুব ভাল আপি গেলে নে আরো আমার আরো কি তার মানে। তো ফাইনালি বহুত যান যতর মাঝে মাঝে আই কল আমি বরজরা ওয়াটার ফল, সব পিছ ফালে কি মান গাড়ি কত এক্সামে যাম। তো ইয়াতে চাব পারে পুরা গাড়িয়ে গাড়ি, মানে ইমানে বেশি গাড়ি গাড়ি থবর কারণে জায়গা নাই। তো আমি কোনো মতে অলপমান জায়গা থই দিলু, মানে জায়গা পালো জায়গাতে এইখানে গাড়িখান অলপ ভালকে থই দিলু। তো চাক না কি মান গাড়ি যাম। তো ইয়াতে ধুনীয়াকে ড্রেসটো করে লো, তারপর সিধাই যাম ওয়াটার ফলত, পুরা গা ধুম মজাকে, আর বহুত রোদ দিছে মানে মানে গাড়ি বাইক লই হওয়া দূরের কথা, মানুষগুলাকে ই রিক্সা লই লই আই আছে দে। আর বরজরা ওয়াটার ফলর ইয়ারে লোকেশন তো সাকছেন কিবার ইমান ধুনিয়া লাগিছে, হেই উপর থেকন পারখন সাক কি মজা লাগিছে পারখন। তো এতিয়া চালো গা ধুম বেলেগ যে নকিয়ারে লোকেশন তো কিন্তু মজা লোকেশন ভাল লাগিছে। আজি আই কিনে কিবা এনেকুৱা লাগছে আজি কিবা সেই মেলা কিবা সভা যেনে লাগছে ইমান মানুহ, কারণ আজি রবিবার না। বাপরে বাপ কি ডাঙর কুকুরে, মই ইমান ডাঙর কুকুর দেখাই নাছিল আজি দেখা পালো। তো ইয়াতে আহিলে কোনো টেনশন নাই, ধুনীয়া দোকান চোকান আছে মজাকে, আপনাদের কিবা খাব ইচ্ছা করলে ধুনীয়াকে খাব পারে। আর ইয়াতে চাফ চিকুণতা বজায় রাখক, তামাম গরম কিন্তু তামাম বেশি গরম, এতে অল্প গাঁটো ধুই কিনে অল্প ভাল লাগবে। আর এই বাইক বিলাক চাকছুন কলৈকে লৈ আহিছে গোটে চারিওফালে জঙ্গলত বাইকে বাইক দেখো। আজি বিজে ইয়াতে মানুহ দেখা পাই মোৰ এনেকুৱা লাগিছে মানে গা ডুব বা পাৰি না নৰিম, মানে সেইটোৱে সন্দেহ হৈছে। ইয়াতে গাড়ীয়ে ইমান আৰু তো ওপৰত মানুহ বা কিমান আছে। তো ইয়াতে গা ডুব আহিছো নে নাই নাজানো, কিন্তু এনেকুৱা লাগিছে আমি যেন কিবা পাৰ্বতী পাহাৰৰ ওপৰতে মেলা চাব যাই আছো, মানে সেনেকুৱা যেন লাগিছে কিবা মেলা ভাৰ দৰে মানুহবিলাকে গা পা ধুই আহিছে আৰু আমি যাই আছো। এইখানে হল বরজরা ওয়াটার ফল, কিন্তু এটা আমি গা ধুব পাম নে নাপাম সেইটোয়ে না জানো। আর কি মানুষ বাপরে বাপ কি ধুনিয়াকে আইসিল আশা করি গা ধুব পাম বলে। তো বেলেগ যে নহক আমার বরজরা ওয়াটার ফলত আহি কিনে গা ধুয়ার যে প্লেন আছিল সেই প্লেন এটা ক্যানসেল করবো লাগবে বলে ভাবছো, কারণ সেইফালে থাকছো সেইফালে থাক ইমান দেখা পাই গোটেই মানুষে গা ধুবা জায়গা নাই। গোটা গা ধুয়াটো কি হব এবার আয়োজন পাইছো আশাটো কমে না, গোটেই সিফালে সিফালে সব জায়গা দখল হয়ে আছে গোটেই গার মলি এখানে নামি আহিছে, আর বর্তমান আমি এগুলা সব খেয়েছো মানুষ হব বলে ভাবিছিল, কিন্তু ইমান বেশি মানুষ হব বলে কিন্তু ভাবা নাছিল যে, কারণ সভাতো ইমান মানুষ নয় ইয়াতে গা ধুব কারণে যিমান মানুষ আহিছে।
উৎকট গরমৰ পৰিণতি এই কাৰণে তো তো ইয়াতে আপোনালোকে ভাবক যে গৰম কিমান উৎকট হৈছে না গৰমৰ কিমান উৎকট হৈছে তো আমি আৰু গা ধোৱা ৰখা আখা নাই ইয়াতে ইয়াৰ পৰা যাম আৰু অলপ সময় থাকি গ'লে তো বৰ্তমান ৱাটাৰ পাৰ্ক চাই কিনে সিজাই আহি পালোঁ বঙাইগাঁৱৰ এখন হোটেলত আৰু বহুত বেছি ভোক লাগিছে ইয়াতে বাজৈ হোটেল বিচাৰি বিচাৰি নাপালোঁ তো এইখনতে এতিয়া পেট পূজাত কৰিম গোটেইবিলাকে ধুনীয়াকে তো বহুত বহুত বেছি ভোক লাগিছে মানে তো সোনকালে খাই লওঁ এইটো খাৰ আঞ্জা না চাউলৰ গুড়া খাৰ আঞ্জা বেলেগ বাৰু যিয়ে নহওক এই বঙাইগাঁৱৰ এইফালে ট্ৰেডিচনেল খাদ্যবোৰ অলপ বেছিকে পায় নেকি মোৰ হিচাপত বাহিৰত মাছ মাংসৰে খোৱাতকৈ এনেকুৱা নিৰামিষ থালিয়ে বেষ্ট তো দেখিছে পুৰা টেবুল ভৰ্তি হৈ গ'ল তো এতিয়া ফটাফট খাই লওঁ ৰবক তো গাইজ ফাইনেলি কোনো মতে আহি আহি আমি ঘৰ আহি পালো আৰু আহি পাওঁতে একদম পুৰা ৰাতি হৈ গেল তো সেইকাৰণে ঘৰত আজি নাযাওঁ আৰু থাকিম আজি দুধনৈৰ মাহীহঁতৰ ঘৰতে তো আজি মজাকে টোপনিম আৰু ইয়াতে আৰু কালি ৰাতিপুৱা যাম তো আজিৰ ভিডিঅ'টো কৰিম এইখিনিতে তো নেক্সট পুনৰ এটা নতুন ভিডিঅ' আপোনালোক সকলোকে লগ পাওঁ তেতিয়ালৈকে বাই বাই।